লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে। এর আগে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল লাইলে বর্ণনা করেছেন দুই ধরনের মানুষ এবং তাদের পরিণাম কি হবে, এবং পরবর্তীতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলেছেন এবং সেই জাহান্নামের ব্যাপারে যে এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট যে আয়াতটা 14 নম্বর আয়াতে তিনি বলেছেন ফা আনজার তাকুম নারান তালান্তা, যে একটা প্রজ্বলিত অগ্নির মধ্যে তাদের স্থান হবে সেখানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করছেন। এখন এখানে বলছেন যে কারা সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, তারা হচ্ছেন আল্লাহ বলছেন যে লা ইয়াসলাহা ইল্লা আশকা, সেখানে আশকা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না, সেখানে আশকা ছাড়া অন্য কেউ থাকবে না। সো লা ইয়াসলাহা, ইয়াসলা শব্দটা এর অর্থ হচ্ছে নিজেকে ছুঁড়ে দেওয়া, অর্থাৎ এখানে কোনো কিছুর মাঝে নিজেকে ছুঁড়ে দেওয়াকে বোঝানোর জন্য ইয়াসলা শব্দটি ইউজ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে যে কেউ তাকে ছুঁড়ে দিবে না, বা কেউ তাকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করবে না, সে নিজেই নিজেকে সেদিকে ছুঁড়ে দিবে। এবং এর আরেকটা অর্থ যেটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে টু বার্ন, যে পুড়ে ফেলা। সো এখানে বলা হচ্ছে যে সেখানে পুড়বে, আশকা ছাড়া আর কেউ পুড়বে না, সেই আগুনের মধ্যে আশকা ছাড়া অন্য কেউ পড়বে না। সো যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে আগুন সেগুলো হচ্ছে স্পেসিফিক টাইপের পিপলের জন্য, স্পেসিফিক টাইপ অফ আগুন তিনি সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন। এবং এখানে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য এই আগুনকে রেডি করে রেখেছেন, যে নারান তালাজার কথা এর আগে বলা হয়েছে, সেখানে আশকা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এবং এখানে আমরা দেখি লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যে সেখানে আশকা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থার্ড পার্সনে কথাটাকে অ্যাড্রেস করছেন, যে সতর্কবাণী তিনি দিচ্ছেন সেটা হচ্ছে থার্ড পার্সনে তিনি দিচ্ছেন, যে যে হচ্ছে আশকা সে হচ্ছে এই আগুনের মধ্যে প্রবেশ করবে। এবং যাদেরকে বলা হচ্ছে তাদেরকে তিনি বলছেন না যে এই লোকগুলো হচ্ছে আশকা, বরং এদের মধ্য থেকে যারা নিজেকে আশকা হিসাবে প্রুভ করবে তারাই এই আগুনের মধ্যে নিজেকে নিক্ষেপ করবে। এবং সেখানে তাদেরকে এখানে চিন্তা করার সুযোগ দেওয়া হচ্ছে যে তারা এই আশকার মধ্যে পড়ে কি না, টু রেক্টিফাই দ্যামসেলভস, দেখার জন্য যে তারা এই টাইপ অফ পার্সনের মধ্যে আছে কি না। সো আমরা দেখি যে এই ধরনের লোকের কথা আগের সুরাতেও বলা হয়েছে, যেখানে সামুদ জাতির কথা বলা হয়েছে, যে সামুদ জাতির লোকেরা যখন সালেহ আলাইসালামের অ্যাগেনস্টে মিথ্যা আরোপ করলো এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে মিরাকল সেটাকে নষ্ট করলো, সেটার প্রতি তাদের অসম্মান প্রদর্শন করলো, তারা যে সেই ক্যামেলটাকে, উটনিটাকে মারতে নিষেধ করা হলো সেটাকে তারা হত্যা করলো, সে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের সূরাতে সতর্ক করেছেন। আর এইখানে আমরা দেখি যে কুরাইশদের সামনে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বাণী এনেছেন এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল তাদেরকে দিচ্ছেন, সেখানে তিনি তাদেরকে দেখাচ্ছেন যে এই কুরাইশরা তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুজে যা বা যে মিরাকল তাদেরকে দিয়েছেন সেটা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং এটা তাদের বড় ধরনের একটা ক্রাইম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বড় মুজেজা কি, সবচেয়ে বড় মিরাকল কি, সেটা হচ্ছে এই কোরআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আশকা বলে তাদেরকে সাবধান করছেন, যারা হচ্ছে ওর্স টাইপ অফ পিপল, তারা কি করছে যে আল্লাহর মিরাকল থেকে আগের যুগের যারা ছিল তারা যেমন আল্লাহর মিরাকল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেজন্য তারা শাস্তিপ্রাপ্ত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে সতর্ক করছেন যে যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আসা এই মিরাকলকে অস্বীকার করছে বা এর বিপরীতে চলছে, তাদের জন্য রয়েছে
কি ধরনের শাস্তি। সো এখানে আমরা দেখি যে বোথ কেসে, আগের সামুদ জাতির কথা আমরা যদি চিন্তা করি বা কুরাইশদের কথা আমরা যদি চিন্তা করি, তারা আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়ার গিফটটাকে এখানে অসম্মান করেছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা এখানে যে শাস্তির কথা বলছেন সেই শাস্তি হচ্ছে যে দে নো হোয়াট দে আর ডুইং, যে তারা যেটা করছে তারা জেনে শুনে করছে, এবং তাদের জন্য যে শাস্তি সেটা তারা জানি যে তারা এই শাস্তি প্রাপ্য, সে কারণে দেখা যাবে সে আগুনের মধ্যে তারা নিজেরাই ঝাঁপ দিয়ে পড়ছে, কারণ দে ডিজার্ভ ইট। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশকা শব্দটি উল্লেখ করেছেন, এবং আশকা শব্দটার সাথে আমরা আগেও পরিচিত হয়েছি। আশকা শব্দের অর্থ হচ্ছে মোস্ট রেচেড, যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ বোঝানোর জন্য আশকা শব্দটি ইউজ করা হয়ে থাকে, এবং মোস্ট আনফর্চুনেট, সবচেয়ে দুর্ভাগা বোঝানোর জন্য আশকা শব্দটি ইউজ করা হয়ে থাকে। আশকা এসেছে শাকিয়া থেকে, শিন কফ ইয়া থেকে, যেটা অর্থ হচ্ছে আনফর্চুনেট অথবা দুর্ভাগা। সো যখন আমরা আশপা বলছি তার মানে হচ্ছে মোস্ট আনফর্চুনেট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আসছে। সো তার মানে হচ্ছে হচ্ছে সে ধরনের লোক যারা হচ্ছে খারাপ কাজ করে এবং অন্যায় করে, এবং এগুলো করার ব্যাপারে কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ধরনের লোকেরা কি করছে, কারা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগা, যারা হচ্ছে এই আল্লাহর মিরাকলকে অস্বীকার করছে, এবং তারা শাস্তি হিসাবে কি হবে, সেদিন নিজেরাই সে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তারপরে 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আরও এক্সপ্লেনেশন দিয়েছেন যে তারা কি ধরনের লোক। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাযী দ্য ওয়ান হু, যে সে আশকা কারা, সে দুর্ভাগা কারা, তারা হচ্ছে যে হচ্ছে কাজ্জাবা, আরেকটা হচ্ছে তাওয়াল্লা, যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। তাহলে এখানে কাজ্জাবা শব্দটা বলা হয়েছে, কাজ্জাবা শব্দটা এসেছে কাফ জাল বা এই তিনটা রুট লেটার থেকে, এবং কাজ্জাবা শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, মিথ্যা বলা, মিথ্যা কথা, সেটা বোঝানোর জন্য কাজ্জাবা বলা হয়ে থাকে। এবং এখানে কাজ্জাবা শব্দটি ইউজ করা হয়েছে, কাজ্জাবা শব্দের অর্থ হচ্ছে কাউকে মিথ্যা অপবাদ বা কাউকে মিথ্যা কথা বলেছে সেভাবে একিউজ করা, কাউকে দোষী সাব্যস্ত করা মিথ্যা বলার জন্য, এটা হচ্ছে কাজ্জাবা শব্দের একটা অর্থ। কাজ্জাবা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কিছুকে অবিশ্বাস করা, অস্বীকার করা, সেটাকে রিজেক্ট করা, সেটা বোঝানোর জন্য কাজ্জাবা বলা হয়ে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে যে আশকা হচ্ছে তারা, মোস্ট আনফর্চুনেট পার্সন হচ্ছে তারা, যারা হচ্ছে সে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। এবং তাদের কাজ কি, কেন তারা, কিভাবে তারা প্রমাণিত হলো যে তারা আল আশকা, তারা মোস্ট আনফর্চুনেট, তার কারণ হচ্ছে তাদের একটা কাজ কি, তারা হচ্ছে কাজ্জাবা, তারা হচ্ছে মিথ্যা আরোপ করে, অন্যকে মিথ্যাবাদী বলে। এবং এটা কার সম্পর্কে বলা হয়েছে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করত, অথচ মনে প্রাণে তারা জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে না সাদিক, তারা নিজেরাই এই নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিল, কিন্তু তারা দোষারোপ করার সময় তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করার জন্য চেষ্টা করতো বা মিথ্যাবাদী বলে প্রচার করত তারা। সেকেন্ড যে জিনিসটা সেটা আমরা দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে মিথ্যা আরোপ করার সাথে সাথে তারা যে জিনিসটা করত সেটা হচ্ছে যাকে তারা আওয়ামী না সাদিক বলে জানতো তার কথাগুলোকে তারা ডিসবিলিভ করত। তিনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ তাদেরকে দিতেন সেগুলো তারা ডিনাই করত, সেগুলোকে তারা রিজেক্ট করত। এবং এখান থেকে আমরা দেখি যে আল আশকা হচ্ছে সেই ধরনের লোক যারা হচ্ছে মিথ্যা আরোপ করে, কোরআনের কথাকে মিথ্যা সাব্যস্ত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাকে মিথ্যা সাব্যস্ত করে, এবং সাথে সাথে সেগুলোকে অস্বীকার করে, সেগুলো পালন করতে তারা দ্বিধাবোধ করে অথবা সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। এবং সেজন্য আমরা দেখি যে 2 নম্বর যেই কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে তাওয়াল্লা। তাওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে টার্ন অ্যাওয়ে, মুখ ফিরিয়ে নেওয়া, কোনো দিক থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ
তার যে বিশ্বাস, সে বিশ্বাস অনুযায়ী সে যেটাকে মিথ্যারোপ করছে, সে যেটাকে অস্বীকার করছে, সেই জিনিসটা থেকে সে নিজেকে সরিয়ে নিচ্ছে, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ক্রাইটেরিয়ার কথা বলেছেন, যে দুইটা ক্রাইটেরিয়ার লোকজনকে মোস্ট আনফর্চুনেট বলা হয়েছে। এবং সেই মোস্ট আনফর্চুনেট পিপল কারা? যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার আনা মেসেজকে মিথ্যা বলে এবং সেটাকে অবিশ্বাস করে, অথবা সেটা থেকে তারা দূরে সরে যায়। তো এই ব্যাপারে আমরা দেখি যে ইমাম আহমদ থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে অল অফ মাই ফলোয়ার্স উইল এন্টার প্যারাডাইস অন দ্য ডে অফ জাজমেন্ট অ্যাকসেপ্ট ফর হোয়েভার রিফিউজেস। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের সবাই হচ্ছে কিয়ামতের দিন তাদের যখন বিচার হবে তখন তারা জান্নাতে প্রবেশ করবে, অ্যাকসেপ্ট তারা ছাড়া যারা হচ্ছে রিফিউজ করেছে। সো তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে কে রিফিউজ করে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন তিনি বললেন যে যে আমাকে ফলো করে, যে আমার অনুসরণ করে, সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ থেকে দূরে সরে থাকে সে হচ্ছে রিফিউজ করলো। তার মানে হচ্ছে সেই রিফিউজ করার অর্থ কী হচ্ছে? সে সেই জান্নাত থেকে বঞ্চিত হলো। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ ফলো করা, তার নির্দেশ মেনে চলা, সেটা যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখি সূরা তাহাতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যে যে আল্লাহর দেওয়া এই কথা থেকে, আল্লাহর দেওয়া বাণী থেকে, আল্লাহর দেওয়া মেসেঞ্জার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছেন যে তার জন্য দুইটা শাস্তি, একটা হচ্ছে এই দুনিয়াতে আর একটা হচ্ছে কিয়ামতের দিনে। যে দুনিয়াতে তার জীবিকাকে সংকীর্ণ, তার রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিবেন, আর আখিরাতে হচ্ছে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। দুনিয়াতে যেমন সে অন্ধ ছিল আল্লাহর বিধানের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া কথার ব্যাপারে, তখন আক্ষরিকভাবে যে শারীরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাবে, দুনিয়াতে সে যেভাবে অ্যাক্ট করেছে সেটার প্রতিফলন হিসাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না যে তিনি এই লোকগুলো হচ্ছে বুঝতে পারে নাই সেজন্য তারা রিজেক্ট করেছেন, বরং এখানে মোস্ট আনফর্চুনেট এবং রেচেড পার্সন বলা হচ্ছে, যে হচ্ছে এই যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, এই যে কোরআনের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই জিনিসটাকে তারা বুঝেই সেটা থেকে নিজেদেরকে দূরে সরে রেখেছে। তারা জানে এটা সত্য এবং তারপরে সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ অন্তরে তারা এটাকে অস্বীকার করেছে এবং বাইরে তাদের ফিজিক্যালি তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসেছে। সো এখানে আমরা দেখি দুইটা জিনিসের সমন্বয়, অন্তর এবং আমার অ্যাকশন, এই দুইটা জিনিস দিয়ে সে প্রুভ করছে যে সে এটাকে রিজেক্ট করেছে, সে এটাকে গ্রহণ করে নাই, এবং তার কাজ দিয়ে সেটা সে প্রমাণ করছে। সো এর আগে আমরা দেখেছি যে আগের আয়াতে বলা হয়েছিল যে যারা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য গরিবদেরকে দান করার কথা বলা হয়, তখন তারা কি করে? তারা হচ্ছে তাদের কাছে চাওয়া হলে তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা তাই সেই সম্পদ দেওয়া থেকে নিজেকে বিরত রাখে, এটা হচ্ছে তার বাহ্যিক অ্যাকশন। তো এখানে আমরা দুইটা জিনিসের কথাই এখানে দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে অন্তর দিয়ে অস্বীকার করা এবং কাজে সেটার প্রমাণ করা। এবং এর আগে আমরা দেখেছি যে কাজ্জাবা বিল হোসনা, তারা হচ্ছে যেটা আলটিমেট গুড সেই জিনিসটার ব্যাপার অ্যাগেনস্টে তারা হচ্ছে মিথ্যা আরোপ করে থাকে, সেটা থেকে সেটাকে তারা ডিসবিলিভ করে, অথবা সেটাকে তারা সেটা থেকে তারা সরে আসে, রিজেক্ট করে। তার মানে হচ্ছে যে জিনিসগুলো হোসনা, আলটিমেট গুড, সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এটা হচ্ছে বিগ ক্রাইম যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সত্যকে অস্বীকার করেছে। এ ব্যাপারে আমরা যদি আরেকটু ডিটেলস আলোচনা করি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই কথাগুলোকে অস্বীকার করা বা এই কথাগুলোকে রিজেক্ট করার কী কারণ হতে পারে।
যে আল্লাহর প্রতি ডিসঅবিডিয়েন্ট হওয়ার, আল্লাহর আনুগত্য থেকে সরে যাওয়ার কি কি কারণ মানুষের মধ্যে থাকতে পারে, সেটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব যে সেখানে একটা কারণ হচ্ছে মানুষ ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো এই কারণেই দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নেয়ামতের ব্যাপারে তারা হচ্ছে ব্যাখিয়াল হয়ে পড়ে, যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে তো তার কথাই শুনতে হবে, তিনি আমার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। কিন্তু মানুষ ভুলে যায় যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এবং সে কারণে তার কথাকে ফলো করতে হবে, তার কথাকে অনুসরণ করতে হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ যখন ক্লিয়ারলি আদম আলাহ ইসলামকে বলেছিলেন যে ডু নট কাম, ডু নট গো নিয়ার টু দ্য ট্রি, যে এই গাছটার কাছে তুমি যেও না, তখন আদম আলাহ ইসলাম ভুলে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের কথা, এবং সে কারণেই তিনি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই নিষিদ্ধ কাজটাই তিনি করে ফেলেছিলেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, এই কথাটা আমরা বারবার ভুলে যাই, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা আসলে জ্ঞান অর্জনের পথ থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। কারণ আমরা যদি প্রতিনিয়ত এই জ্ঞান অর্জনের পথে থাকি তাহলে এটা আমাদের জন্য রিমাইন্ডার হিসাবে কাজ করে, তখন আমরা তাওহিদ কি, আল্লাহ কে, সেটা জানতে আমাদের কোনো ভুল হবে না, সেটা সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকবে, আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবো, হাদিসকে সঠিকভাবে বুঝতে পারবো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্স সঠিকভাবে আমরা পেতে পারবো। এবং এই গাইডেন্স যখন আমরা কন্টিনিউয়াসলি পেতে থাকবো তখন আমরা শয়তানের ব্যাপারে বেখেয়াল হব না, সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো, দুনিয়ার প্রতি যে আকর্ষণ সেটা আমাদের কমে আসবে, এবং তখন আমরা হোল হার্টেডলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ সে নির্দেশ পালন করার জন্য চেষ্টা করতে পারবো। এবং তখন আমরা যখনই এই কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে জানবো তখন আমরা জানবো যে আমাদের সারাউন্ডিংস হতে হবে গুড পিপল দিয়ে, সঠিক বন্ধু, ভালো বন্ধু সঙ্গী আমাদেরকে নির্বাচন করতে হবে, তখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে নিয়ে আসতে পারবো, আমাদের কালচারাল বা ট্রেডিশনাল প্র্যাকটিসের চেয়ে আমরা তখন ইসলামিক টিচিংকে প্রায়োরিটি দিতে পারবো, এবং এভাবে দেখা যাবে আমাদের ইনসাইড এবং আউটসাইড আমরা চেঞ্জ করতে পারবো শুধুমাত্র এই জ্ঞান অর্জন করে এবং জ্ঞানকে আমাদের অ্যাকশনে পরিণত করার মাধ্যমে, এবং তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসঅবিডিয়েন্স থেকে বা তার যে নির্দেশ সে নির্দেশ থেকে নিজেকে বিরত রাখা থেকে সচেষ্ট হতে পারবো। আমরা যখন ডিসঅবিডিয়েন্ট হই, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যাপারে এই যে বলা হচ্ছে সেটাকে আমরা অস্বীকার করা অথবা সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আমরা চিন্তা করি যে এটা কাফিরদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু আমরা যদি আমাদের দিকে চিন্তা করি তাহলে দেখব যে আমরাও অনেক ক্ষেত্রেই কিন্তু কোরআনের এই কথাগুলোকে মেনে নিতে অনেক সময় আমরা হেসিটেট ফিল করি, আমরা অনেক সময় কোরআনের বিধানকে পালন করার কথা যখন বলা হয় তখন সেটা থেকে কিন্তু আমরাও মুখ ফিরিয়ে নিচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা হচ্ছে এই রিজেক্ট করে অথবা যারা হচ্ছে আল্লাহর আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় তাদের কনসিকুয়েন্স কী হবে, তাদের ফলাফল কী হবে, সেটার ব্যাপারে বলা হয়েছে যে এক নম্বর যেটা সেটা হচ্ছে যে তারা জ্ঞান অর্জন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়, অর্থাৎ সীমিত কিছু জ্ঞানের বাইরে, সীমিত কিছু কাজের বাইরে তারা কোনো কিছু করতে আগ্রহী হয় না, এবং তাদের জ্ঞানকে যে বাড়াতে হবে, কোরআন এবং হাদিসকে যে সঠিকভাবে বুঝতে হবে, কোরআন হাদিসের প্রত্যেকটা বিধানকে জানতে হবে, সেই ব্যাপারে তাদের মধ্যে লিমিটেশন চলে আসে। আমরা জানি জ্ঞানী আলো, সেই আলো যদি আমরা আমাদের আলো দিয়ে যদি আমরা আমাদের অন্তরকে আলোকিত না করি তাহলে সেখানে অবশ্যই ডিসঅবিডিয়েন্স বা এই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে অন্ধকার সেই অন্ধকার আমাদের মধ্যে চলে আসবে। সো এখানে আমরা দেখি যে এই জ্ঞান অর্জন থেকে বিরত থাকার কারণেই দেখা যায় মানুষ আল্লাহর বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় বেশি করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলেছেন যে আমি ওয়াকির কাছে আমার স্মরণশক্তির ব্যাপারে, আমার দুর্বলতার ব্যাপারে কমপ্লেন করছিলাম, সো তখন তিনি আমাকে আদেশ করলেন টু অ্যাবান্ডন ডিসঅবিডিয়েন্স, মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে তিনি কমপ্লেন করছিলেন যে তার মেমোরি অনেক শর্ট হয়ে গিয়েছে, মনে রাখতে পারেন না, তখন তাকে অ্যাডভাইস দেওয়া হলো যে তুমি আল্লাহ আনুগত্য বা আল্লাহর আনুগত্য
মৃত্যুর বিপরীত কাজ থেকে নিজেকে বিরত রাখো। এবং তাকে বলা হলো যে জ্ঞানী হচ্ছে আলো, সো এই আলোটা যারা ডিসঅবিডিয়েন্ট তাদেরকে দেওয়া হয় না। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে কিভাবে এটা আমাদেরকে এফেক্ট করে, যে আমরা যখনই জ্ঞান অর্জন থেকে, সঠিক জ্ঞান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেই, তখনই দেখা যায় যে আমরা আল্লাহর কথা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি। এবং এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে যখনই আমরা এই আল্লাহর আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিব, বা আল্লাহর যে নির্দেশ সেটা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিব, তখনই দেখা যায় আমাদের মধ্যে দারিদ্র্যের সমস্যা সৃষ্টি হয়ে যায়। এবং এর মাধ্যমেই দেখা যায় যে দুনিয়ার জীবনে আমরা সাফার করি, কারণ তখন হচ্ছে আমাদের মধ্যে দারিদ্রতা আঘাত হানে। সো এটা হচ্ছে একদিক থেকে আমরা দেখতে পাই, কারণ আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বলেই দিয়েছেন যে যত বেশি আমরা আল্লাহর কাছাকাছি যাব, যত বেশি আমরা আল্লাহর নির্দেশ ফলো করব, তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য তার রিজিককে প্রশস্ত করে দিবেন, তার রহমতকে আমাদের জন্য প্রশস্ত করে দিবেন। আবার অন্যদিকে আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে যে হচ্ছে আল্লাহর স্মরণ থেকে নিজেকে মুখ নিজের মুখ ফিরিয়ে নেয়, নিজের আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, তখন তার জন্য রয়েছে সিভিয়ার পানিশমেন্ট। সো এর মাধ্যমে আমরা দেখি যে মানুষ দুনিয়াবিও অনেক কিছু সাফার করে আল্লাহর পদ থেকে দূরে আসার সরে আসার কারণে, কারণ আল্লাহর অসন্তুষ্টির শিকার তখন সে হয়। এবং এর মাধ্যমে আমরা দেখি আমাদের অন্তর দুর্বল হয়ে পড়ে, কারণ যখন আমাদের মধ্যে আল্লাহর ভয় বা আল্লাহর প্রতি ভালোবাসাটা স্ট্রংলি থাকবে না, তখন আমরা দুনিয়াবি ভয়, দুনিয়াবি আকর্ষণে আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ব। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যে ব্লেসিংসগুলোর কথা বলা হয়েছে, সেই ব্লেসিংস আমরা কম পেতে থাকি, এবং তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের জীবনের কাজের বাড়াকা অনেক অনেক কমে যায়। এবং এভাবে আমরা দেখি যে যত বেশি আমরা আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাব, তত বেশি আমাদের পার্সোনাল লাইফে এফেক্ট হতে থাকবে। এবং তার শুধু তাই না, বরং আল্লাহ সুবহানাহু তাআলা আনুগত্য থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ এর আগের অনেক জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন, সেই জাতির বিরুদ্ধে তিনি আবার নতুন জাতি তৈরি করেছেন যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য করবে। তো এভাবে আমরা দেখি যে শুধু পার্সোনাল লেভেলে না, আমাদের সমাজ লেভেলে, ফ্যামিলি লেভেলে এটার পুরোপুরি এফেক্ট পড়তে থাকে। সো কাজ্জাবা ওয়া তাওয়াল্লা বলতে আল্লাহ সুবহানাহু তাআলা সেই জিনিসটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার কথা থেকে বা তার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে এবং নিজের মতো করে তাদের রাস্তা ঠিক করে নিবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দুনিয়ার জীবনে যেমন সংকীর্ণতা দিবেন, তেমনিভাবে আখিরাতেও তাদের জন্য চরম শাস্তি লিখে রেখেছেন। তারপরে আমরা দেখি সুরা লোকমানে বলা হয়েছে, যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দুকান বধির, সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবে সংবাদ দাও। তাহলে তাদের কথাও বলা হয়েছে যে যখন আল্লাহর আয়াত বলা হয় তখন তারা মনে হয় যেন এটা শুনতেই পায় নাই, এবং মনে হচ্ছে যেন তারা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে যে কথাগুলো, যে কোরআনের যে আয়াতগুলো বা যে হাদিসগুলো আমাদের পছন্দ হয় না, সেগুলো আমরা শোনা থেকে নিজেকে বিরত রাখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে আমাদেরকে সিলেক্টিভ হওয়া যাবে না, এবং সেটার শাস্তি কী, সেটা শাস্তি হিসেবে আল্লাহ বলছেন যে তাদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে। সূরা কাহাফে বলা হয়েছে, তার চেয়ে অধিক জালেম কে যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তা না বুঝে, এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন, তবে কখনোই তারা সৎপথে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যে এই যে আল্লাহর কালাম থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর কালামকে বুঝার চেষ্টা না করা, বা আল্লাহর কালামকে জানার পরে সেটার উপরে আস্থা না রাখা, সেটা অনুসরণ করার জন্য চেষ্টা না করা, তাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু তাআলা কতটুকু রেগে আছেন সেটা আমরা এই আয়াতটা থেকে বুঝতে পারি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কোয়ালিটির কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বাণী এবং সেই বাণীর বাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করে, তার কথাগুলোকে যারা রিজেক্ট করে, তাদের কথা বলা হয়েছে, এবং রিজেক্ট করার মাধ্যমে তারা কী করে, তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়।
সো এই দুইটা বৈশিষ্ট্যের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা সেই আশকার অন্তর্ভুক্ত না হয়ে যাই।